ঈদগার মাঠে যাওয়ার আগে ফেতরা দিতে হবে, ঠিক না বেটি? যেন ফেতরার টাকা দিয়ে যেন সে নতুন কাপড় কিনা আমাদের সাথে আনন্দের ভাগ বসাইতে পারে, কথা বলেন ঠিক না বেটি? পরে দিবেন না বাংকি দুইটা দুইটা করে দিয়ে না, যদুরা দিলে তার একটু উপকার হইতে বাড়াই উড়াই দিয়ে, কথা কন ঠিক কিনা? এবং এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন, কারণ রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে হাতে আপনার গুণা নেওয়ার জন্য, যেন করে মারহাবা করে আপনার জন্য দোয়া করে। আর এই রমজান মাসে আপনি নতুন কাপড় কিনা দিবেন অসহায়দেরকে। রাসূল বলেছেন রমজান মাসে যারা নতুন কাপড় কিনে দেয় অসহায়কে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা বানায়। যেন করে মারহাবা করে। সবকিছু মিলাইয়া রমজান মাসটাকে অভূতপূর্ব নাজাত, মাগফিরাত রহমত, মাগফিরাত নাজাতের মাস, কথা কোন ঠিক না বেটি? আর নবী আপনার নবী বলেন হাশরের ময়দানে আমার আল্লাহ একদলকে জাহান্নামের নিচের পানি দিব, আর একদলকে হাউজে কাউসারের পানি দিব। পানি দেওয়ার পরে বান্দার আল্লাহকে বলবে আল্লাহ আমিও তোমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমিও পানি চাইলাম তারাও পানি চাইল, আমাদেরকে পানি দিলে জাহান্নামের পুজোর পানি আর তাদেরকে পানি দিলে তুমি হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে হে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি কইছিলাম দিনের বেলা খাইস না, তুমি খাইছিলা। আমি বলছিলাম দিনের বেলা পান করিস না, তোমরা পান করছিলা। এই জন্য হাশরের ময়দানে তোমাদের কপালে জুটলো পুজোর পানি, আর আমার প্রেমিকরা গলা শুকাইয়া গেছে, ও গলা শুকাইয়ার পরেও আমার বান্দারা তাদের পেটের ভিতরে আমার ডরে পানি ঢুকায় না। দেখবেন রমজান মাসে মুখের মধ্যে পানি দিলে কিন্তু আল্লাহ অনেক খুশি হয়। দেখ রে ফেরেশতারা দেখ, গলাটা শুকাইয়া রয়েছে কিন্তু গলার ভিতরে পানি দেয় না, আমি আল্লাহর ডরে, কথা কন ঠিক কিনা? পানি দিলে এত শান্তি লাগে, মনে হয় যেন মিনিটের পর মিনিট গ্লাস বইরা বইরা পানি খাই। এবারও তো এমন গরম পড়ছে, অনেক গরম, এই গরমের ভিতরে রোজা রাখবেন অনেক শখ কইরা কইরা, কারণ যেই এবাদতের মধ্যে কষ্ট বেশি সেই এবাদতের ভিতরে সওয়াব কম না বেশি? আরো জোরে বলো কম না বেশি? এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলে আর হলো ওই সমস্ত বান্দা আমি আল্লাহ খাই না, তারাও দিনের বেলা খাই নাই, আমি আল্লাহ পান করি নাই, ওরাও দিনের বেলা পান করে না। আল্লাহ তো কোনো সময় খায় না, কোনো কিছুই পান করে না, কিন্তু বান্দা একটু সময় খায় না আল্লাহর ডরে। আল্লাহ বলেন সেবকাতুল্লাহি ওয়ামান আহসানু মিন আল্লাহি সেবকা, আল্লাহর প্রেমের অভূতপূর্ব নিদর্শনের সামনে বান্দাদের একটা ভালোবাসা উপস্থাপন করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি আসসাউমুলি ও আনা আজজি বিহি, রমজানে রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে রোজার প্রতিদান দিব। নামাজের ওজন হবে মিজানের পাল্লায়, রোজার ওজন হবে মিজানের পাল্লায়, হজের ওজন হবে মিজানের পাল্লায়, যাকাতের ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের প্রতিদানটা আমার আল্লাহ নিজের হাতে দিবে, দিতে গেলে সামনেও আসবে। খেলাটা ওই সিনেমা জান, ওই যে ইংদালি খায়ে রব্বিহি, হাসর মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়, তাইলে আল্লাহ যখন নেকিটা দিবে ধরেন না এইভাবে দিয়া দিল, তো দিয়া যখন দিল আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, দিয়া দিলেন কিভাবে দিলেন কেমনে দিবেন সেটা আল্লাহর ব্যাপার, কথা কন ঠিক না বেটি? এগুলো আমরা তো গবেষণা করার দরকার নাই, আঙ্গো দেশের মধ্যে বুঝুন না বিষয় হয়ে গেছে গা, এই জন্য কাইদ্যানি সংখ্যা বাড়ছে, কথা কন ঠিক না বেটি? বুঝুন না বিষয় হয়ে গেছে গা, হ্যাঁ ওই বড় বুঝুন না, এখন সাহাবিদের দোষ খুঁজতেছে একদল বাইরেছে এখন, কথা কন ঠিক না বেটি? এখন সাহাবির দোষ খুঁজতেছে এখন, হুজুর হুজুর লাগিয়ে গেছে গা সাহাবির দোষ নিয়ে। হ্যাঁ আসহাবিকা নুজুম, সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য, তাদের তাদের মধ্য থেকে যদি কোনো রকমের অসঙ্গতি ঘটেও যায় তারা আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, কথা বলেন ঠিক না বেটি? হুজুর হুজুর এরা মাসুম বুঝে না, এরা মাহফুজ বুঝে না, এরা মরহুম বুঝে না, ঠিক? মাসুম মাহফুজ মরহুম এগুলো বুঝে না হুজুর। আমি তো ওয়াজ এগুলো ভিতরে ঢুকি না, জানি না, যেমন না জানি কিন্তু ঢুকি না, পাবলিকে তো অন্য ধাসে আনছি এই পর্যন্ত। এই যে আজকে ওয়াজ করলাম, গজল কড়া গাইছি, কিরে পাবলিক ঠিক আছে কেন? কষ্ট হইতেছে? বরং আর মনোযোগ বাড়ছে, কথা কন ঠিক না বেটে? আর ওই কাজগুলো আছে না আক্রামণ জামানরা, এই আক্রমণ জামানরা মনে করে আমরা বুঝি বেদাতি বক্তা, মাজার ফুজারি বক্তা, বন্ড বক্তা, হেরা শুধু ওয়াজের ভিতরে উঠতে আলি, আমরা ইশারা দিয়েই কই না,
আমরা বেজাতি, আমরা মাজার হোজারি বন্ড, এইভাবে উঠতেই আঙ্গুলটা মারে। হাজার ভালো কথা কইলে আপনার আঙ্গুলটা দেখাইব, ওই এরা হইল ইসরায়েলের দালাল কথা কর ঠিক। আল্লাহু আকবার জোরে গুন। তা আপনারা বলেন আমি কি কোনো বাজে কিছু বলেছি? যে লোক বলে সবে বরাতের রাত্রে মসজিদে ভিড় করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো, এই ব্যক্তি কি মুসলমান হইতে পারে? আমি যে 48 ঘন্টা দিছিলাম কি খারাপ দিছিলাম? 41 ঘন্টার মাথা হালকা মাপ চাইছে, ইনিয়ে বিনিয়ে মাপ চাইলে চলবে না। তুমি প্রকাশ্যে বলো আমি ভুল করেছি, কালিমা পড়ে মুসলমান হও, নাইলে তোমার বিরুদ্ধে তো মামলা চলতেছে। এটা তো চলমান, কেবল চলমান, এটা তো চলমান প্রক্রিয়া। এটা কি, এটা কি, এটা কি বলে চলমান প্রক্রিয়া? কেন কাওয়াইদের ভাষা কি বলে? ইস্তেমরারি বলে। হ্যাঁ বলে, মাঝে ছয় প্রকার ভারি তো আমি, মাঝে মতলক, মাঝে করিব, মাঝে বাইর, মাঝে ইস্তেমারি, মাঝে তামার নাই, মাঝে ইস্তেমরারি। কি বুঝস্তি বলে না? এটা বুঝা রাখি তাহির হুজুর আলে তারা কোশ্চেন চালে কমিত ফরজ দিকে, আর ওই না অসুর পৌঁছে তাহির হুজুর পারে না, পারে কিন্তু তাহির হুজুরের পরিবেশ এই ওয়াজে এইগুলা বলার জিনিস না, এগুলো ক্লাসে বলার বিষয়। কথা কন ঠিক না বেরিয়ে, এই জন্য এগুলো আমরা বলি না, বলি না, আমার দিকে জানে আমরা পারি না। বাজান মামলা চলমান চলতে থাকবে ঠিক না। আমি অনলাইনে দিছি তো, এখন দেখতেছি কয়েকটা দালাল বাড়িয়েছে, দালাল বাড়িয়ে বলতেছে যে 24 ঘন্টার ভিতরে তার বিরুদ্ধে যারা মামলা করছে এই মামলাটা তুলতে হবে, না হলে তাদের বিরুদ্ধে ওরা মামলা করবে। এখন ওই দালালটার ঠিকানা লইছি কালকে রাত্রে, লয়া ইডো ঢুকাইছি, হ্যাঁ যে সমর্থন করবো হ্যাঁ বিরুদ্ধে মামলা দিব, যেটা দালালি করবো হ্যাঁ বিরুদ্ধে মামলা দিব, ঠিক আছে। কালকে আমি কয়ে দিয়েছি প্রধানমন্ত্রীর, কইছি আমি গুড়ার মধ্যে খবর পাঠিয়ে দিছি, যদি সবে বরাত যদি আকরামুজ্জামানদের দলিলে হয়, সবে বরাত যদি না থাকে, আকরামুজ্জামানরা আহলে হাদিস সালাফিরা যে বলছে সবে বরাত নাই, সবে বরাত মানেই না, যদি না মানে তাহলে প্রধানমন্ত্রী বলছি বাইতুল মোকাররমের জন্য সবে বরাতের দিন মসজিদ তালা থাকে, আর যদি সবে বরাত থাকে থাকে রাষ্ট্রের ভিতরে দলিলের মাধ্যমে যদি থেকে থাকে, তাহলে আকরামুজ্জামানদেরকে সেই দিন জেলের ভাত খাওয়াইতে হবে, আসাদদের জন্য মসজিদে তালা খুলে দিতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? সৎকার বাংলাদেশের 99% মসজিদে সবে বরাত উদযাপন হয়, আকরামুজ্জামানরা তাদের জোটটা কোথায়? এই জোটটা কোথায় আছে আমি ইডো বাইর করছি, সরকারের সাথেই আছে তারা, এরা প্রোটেকশন দেয় কয়েকটা লোক আছে, ওই গাগোফিলারের পথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এরা আপনার শত্রু, এরা ছলে বলে কৌশলে ছদ্মবেশ ধারণ করছে আপনার সঙ্গে, কোন এক সময় তারা আপনাকে কামড় দিবে। একমাত্র সুফি দর্শন আর মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের বক্তা হলেন যারা, মুসলিম ইমাম যারা, এরাই হলো দেশপ্রেমিক, এরাই হলো ধর্মপ্রেমিক, বাকি যা আছে সব গাদ্দা। ওরা গাদ্দার, ওদের মতো লোক আপনার পাশের থেকে চলে গেলে আপনি আরো নিরাপদ। খুব কাছের মানুষ গুলাই কিন্তু বঙ্গবন্ধুকে শেষ করছে, পুরা পরিবার তারা শেষ করছে, স্বাধীনতার এত বছর পরে আইসা প্রমাণ হয়েছে এটার সাথে এই ব্যক্তিরা জড়িত, এই জন্য এই ব্যক্তিদের কাফেলার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ব্যক্তিরা কথা কন ঠিক কিনা? এত বছর পরে যখন আইসা দেখা যায় যে এই ঘটনার সাথে এই লোকটা জড়িত, তার মানে বোঝা গেল ওই খুনিরা ওই পাপিষ্ঠরা এখনো আছে, সুযোগ পাইলে আপনাকে শেষ করে ফেলবে। কথা কন ঠিক না বেটে? আপনাকে আপন পরিচিত হবে, আমরা আমরাই পাহারা দিয়ে রাখতেছি সবকিছু, আপন পরিচিত হবে। এই আহলে হাদিস লামা জাবির এক ডিএমপি পুলিশ ওই দিনে বলল যে এই দেশে যত জঙ্গি প্রমাণিত হয়েছে তাদের ম্যাক্সিমাম উৎপত্তি হয় আহলে হাদিস থেকে, এরা কট্টর, এরা গাদ্দার, এরা ছদ্মবেশী, লম্বা দাড়ি রাইখা,
রুমাল্ট বল দিয়া এটা বিভিন্ন ভিন্ন দেশের এজেন্ডা, ইসরায়েলের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু, এরা সমাজের শত্রু। কথাকন ঠিক না বেঠে? এদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফি বলছে এই বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত পড়া হয় এটা সম্পূর্ণ শিরিক। তার মানে কি? যত মাদ্রাসায় পড়া হয় সব মুশরিক, যত স্কুলে পড়া হয় সব মুশরিক, আমাদের সংবিধান যা আছে এই যে সংসদে পড়া হয় জাতীয় সঙ্গীত এটাও মুশরিক, তাহলে সব মুশরিক। একমাত্র ওই জাল শায়েখরাই ইমানদার। যদি হেরার কথা সত্য হয় তাহলে জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দেন, যদি হেরার কথা মিথ্য জাতীয় সঙ্গীত থাকে তাহলে এদেরকে জেলে ডেকে ঢুকান। এরা দেশের দুশ্মন, কথাগণ ঠিক না বেঠিক? আমি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা রেডি করছি। মারহাবাগণ, আপনার কি মনে হয় না আমি ফারুনজি? ইনশাল্লাহ বয়সটা যে মনে হোক, কলজাটা আছে, কিন্তু আমি কাউরে ধরি না, দললে ছাড়ি না, খালি মিস কল না দিছি তোমারে, খালি মিস কল দিছি, আগুন লেগে গেছে গা। যখন ধরবো তোরা বাইরস তারাবিন নামাজের সময়স গ্রামে গ্রামে গন্ডগোল লাগাইতে, একস তারাবিন নামাজ 8 টাকা, 300 টাকা দিয়া দিয়া মসজিদে লোক ঢুকাই দে, যাই যাই কইবি জোরে আমিন। ওর হেরা তো আমিন কে খায়া, যিনি বুঝে না হিডিও কো আমিন। আস্তে আস্তে এটা প্রতি মসজিদে দেখবেন জুম্মার মধ্যে ঢুকিয়েছে গা। ইমাম সাহেব দলেন অক্কর আমার মসজিদে আবার পারে না, অক্কর হাই স্কুল আমাদের এসে দেয়, এগুলা গাদ্দার, ওগুলা মারাত্মক ফেতনাবাস। আহলে হাদিস মানে হলো বিনোদন। এটা কি বিনোদন? তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? জোরে কন 20 রাকাত, আরো জোরে কন 20 রাকাত। 3 বছর হইছে না বাইরে, সে বাইরে একটা তারাবি 8 রাকাত, তার মানে আপনার বাপ দাদারা যে 20 রাকাত কইরা গেছে আর ভুল কইরা গেছে কবর, হ্যাঁ বাপে যে কইরা গেছে এটা ভুল কইরা গেছে, বুঝুন না ঘরের বুঝুন না। আপনার কি সাথে আছেন আমার? দোয়া করেন তো চলবো। বাতিল ওই যে যে যার জুড়ে হেরা মারা লামছে না, এটা আর কয়েক বছর আছে, এটা ডেড ওভার হয়ে গেছে গা। আমি মরে গেলে গো টের পাইবেন যে হেরার মধ্যে 20-25টা বাঘ হয়েছে এবং প্রত্যেকটার যে মতাদর্শ নিয়ে আইছিল এটা দাফন হবে, সত্যের জয় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন হাত তুলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, দুই হাত সোজা করে নারায়ে তাকবীর, নারে রিসালাত, আহলু সুন্নাত ওয়াল জামাত, আহলু এই দুই হাত সোজা করেন, আহলু সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, সবাই বলেন আল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? এখন একটু কইছি কি লেগে বাজান, সবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে বলে ব্যবসাখানা যাওয়া বালা, তো এই কথাটা কি আপনি মানবেন? আবার ক হালো রুটি যে আমরা খাই না হুজুর, এটি বলে বেদাত হুজুর, খাওন খাওয়াও বেদাত। কোন কিতাব আছে? 364 দিন হালুয়া খেলে অসুবিধা নাই, একদিন খালি কিতা হারাম হয়ে যাবো গা? আমরা কিন্তু এটা ফরজ মনে করে বানাই, ওয়াজিব মনে করে বানাই, একটাই ইবাদতের রাত। এই রাতের ভিতরে আমরা হালুয়া রুটি আগে মুরব্বীরা বানাইছে, আমরা যেমন এবার তো আমাদের ঘরে বানাইছে না, আমরা ঘরে এবার হালুয়া বানাইছে না, রুটিও বানাইছে না। হেরা পাবলিকরে এমন ভাবে বুঝা মনে হয় যেন আমরা সব বরাত রাত্রে হালুয়া রুটি বানানোকে আমরা ফরজের মিশন নিয়ে মানো নামছি। এগুলো পাবলিকে ধোকা দেয়, যেমন ভাবে কয়েকদিন আগে ধোকা দিছে আমরা মাজারে গিয়ে সেজদা করি, এরকম কইছে না? পরে আমরা যখন এখন শুরু করছি মাজারকে জিয়ারত করি, সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, এখন যে আস্তে আস্তে তার ব্রেনটা ওয়াশ হয়েছে, কথা কন ঠিক না বেটি? তোমরা যতই দানাই ফানাই করে বক্তব্য দিবা, আমরা বাংলাদেশে যেখানে থাকি সেখান থেকে বক্তব্যের জবাব দিয়ে দিব। তোমরা খেয়াল করছো না আমি যখন কইছি 48 ঘন্টার ভিতরে মামলা করুন, আমি কি মামলা করতে গেছিলাম? পরের স্টেপটা কী ছিল? ডিবিসি, এটিএন, নাগরিক, সমকাল, জাগো টিভি নিউজ, ওইটা নিয়ে ঢুকাইছি, জাতীয়ভাবে বুঝাইছি যে তোরা অন্য এটা করছ, এরপরে মামলার সিস্টেম চালু করছি, আর আমারটা এখনো বাকি রাখছি। আর এক লাইন বারবার শোনার চান, আমি মামলা করলে তোমরা গ্রেফতার করায় সারুম, এটা মাথাতে রাখবা। এখনো সোজা হয়ে যোগা, সবে বরাত ছিল, সবে বরাত আছে, সবে বরাত থাকবে, তাড়াতাড়ি তৌবা কইরা সবে বরাতের রাত আগামীর সবে বরাত আইলে মসজিদে ঢুকে যায় তৌবা টোবা কইরা আল্লাহর কাছে মাফ চাও, তাইলে যদি আল্লাহ তোমার মাফ করে, নাহলে যে অন্যায় করছো তোমার বউ ওটু তালাক হয়ে গেছে গা এবং তোমার দুর্রা মারার দরকার। যাক আর বাড়তাম না,
সবাই দোয়া করবেন। তবে রমজান মাসে রোজা আমরা চাই কি চাই না? চাই। কারা কারা রোজাটা রাখবেন একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এডো মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, হেরে রে করে আল্লাহ 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 মানুষ কি এখন আইতেছে নাকি? এখন আগে তোদের আরো 10 মিনিট বাড়াইছি বউ, আজ আর একটু বাড়াবো নাকি? আমার তো মাহফিল আর 2টা আছে বাজান। আমি তো সিলেট থেকে আইছি, মারহাবা কোন নাকি লাগে? আমি তো অনেক কষ্ট করে আইছি বাজান, বাড়িতে উরু ছিল 5 তারিখ, আপনার সবার দাওয়াত দলাল ভাই। হ্যাঁ তাহলে বাজান, ঈদগার মাঠে যাওয়ার আগে ফেতরা দিতে হবে, ঠিক না বেটি? যেন ফেতরার টাকা দিয়ে যেন সে নতুন কাপড় কিনা আমাদের সাথে আনন্দের ভাগ বসাইতে পারে, কথা বলেন ঠিক না বেটি? পরে দিবেন না বাংতি, 2টা 2টা করে দিয়ে না, যদুরা দিলে তার একটু উপকার হচ্ছে, বাড়াই উড়াই দিয়ে, কথা কন ঠিক কিনা? এবং এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় আসবেন, কারণ রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে হাতে আপনার গুনাহ নেওয়ার জন্য, জোর করে মারহাবা করে আপনার জন্য দোয়া করে। আর এই রমজান মাসে আপনি নতুন কাপড় কিনা দিবেন অসহায়দেরকে, রাসূল বলেছেন রমজান মাসে যারা নতুন কাপড় কিনে দেয় অসহায়কে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামা বানায়, জোরে করে মারহাবা করে। সবকিছু মিলাইয়া রমজান মাসটাকে অভূতপূর্ব নাজাত মাগফিরাত রহমত মাগফিরাত নাজাতের মাস, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ জানে আবার অহন যেমন কসবা না আখাউরা রানী খার, এরপর ওখান থেকে যেমন বৈর দরুন লাগতো না সিলেট থেকে আইসে মাদ্রাসা ছাত্র সবাই করেন কি কষ্ট হচ্ছে আপনার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই রোজা আমরা চাইতো ইনশাল্লাহ, আরো যারা চাইতো ইনশাল্লাহ, গভীর মনোযোগ শুননি আসো, সালাম দিছে, হ্যাঁ এটাই তো শুননি আমার একটা আলামত, শুনেন আপনারা কেউ যাইবেন না কি জানেন নি, আমি নামাজের টাইমে এমন টাইমে মাইকটা সারবো যেন আপনার যায় আসর নামাজটা পড়তে পারেন, কথা কন ঠিক না? আপনারা উঠছেন না, পরিবেশ সুন্দর সুন্দর আছে, সুন্দর রাখেন, দেখছেন নি মানুষ বই রয়েছে মাশাআল্লাহ, আজান দিলে আপনারা খুশি নাকি? রোজাটা রাখবেন নি কোন? আমরা দেশের কিছু মানুষ আছে রোজার দিন দুপুর বেলা যায় মিয়ার বাজারে হলুদ পর্দা জিডি আছে না এডিবিতে যায় ডুহে হোটেলে যায় ফ্যাটটা বইরা খা খাইয়া টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুচ্ছা বাইর মনে হয় যেন কাওয়ার ঘরের কাওয়াড়া, 3 দিন ধরে ভাত খায় না। আবার এডি আবার দেখবেন রাস্তা হাঁটলে কেউ আজকে রোজাটা ধরে লেছে রে, ইফতারের সময় সবার আগে বসবো, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ বেকার আগে দিকে ইফতার করে, ঘরের দরজা লাগায় সিমেন্ট তো খেতে ভাত খা, পানির তলে যায় পানি খাইলা, পৃথিবীর কেউ তোমার দেখে না, দেখে একজন তিনি কে? আমরা দেশে হুজুর কিছু বেরোজদার আছে দেখবেন সাদা পাঞ্জাবি পরবো আর সেন্টু গিঞ্জি লাগাবো, লাগাইয়া ব্যস্তাট লাগায় আংটিমেন্টি লাগায় করে ঈদগার প্রথম কাতারা যায় বইব, এটা কিন্তু বেনসন টানছে সারাদিন, ঠিক আছে ভাইয়া ইমাম সাহেব জিগা এ মাম সাহেব নামাজ করার সময় শুরু
আর আমার মতন যদি ইমাম পড়ে কইলে আমার যে এই গান চারটা বাইর, তুই যে খাইছ সারাদিন দেখছি না রে, কটা দৈরা বের করে দিলাম। রোজার ঈদ বেরোজদারের জন্য না, রোজাদার ঈদ একমাত্র রোজাদারের জন্য। যদি লাস্তা হে বেরোজদার কোনো সময় ঈদগাহ যাইতো না, শরম থাকলে যাইতো না। অন কিছু আছে কই যা তাকুন ধরে আসা ও শৈল বলে ভেঙে যাবো গা, রোজা থেকে মরে যেন না, তুই তো আল্লাহর কাছে ভালো জবাব দিতে পারবেন কথা কন ঠিক না বেটি? হ্যাঁ বাস আজান দিছিলাম, এই আজানের পরে মানুষ আলে আজান দো আজান দো আজান দো, প্রতি মাহফিল গেলে আজান দো, হা দিয়া তো দেয় না কেউ, কই দিবে দিয়ে উল্টাইছি করে আমার লাগতো না, হালি মাহফিলটা দেন আজকে। আরে ভাই হাদিয়া লাগতো না, টিয়া লাগতো না, ভালোবাসা দিয়ে মার হাবাজ পাঁচশো এমন ভাবে আইলে তো মোটামুটি তিন মাহফিলের হাদিয়া ফামো দি ভাই, এটা একটু বড় নোট রাখা দি নাসির ভাই সব আজকে নাসির ভাই সব, আমরা চেয়ারম্যান, আমরা হসপিটালের চেয়ারম্যান, ইনসাফ জেনারেল হসপিটাল রহিমানগর, সবাই যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفعته يوم القيامة إنك لا تخلف الميعاد. একটা লোক হাত তুললে কেন হুজুর, আজকের মাহফিলে আজানের মহিমায় উদ্ভাসিত হয়ে আমি 1000 টাকা আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য দিলাম। আসেন, একটা লোক নিয়ে আসেন, আর একটা লোক দাঁড়ান, 1000 1000 1000 পকেটে টাকাটা পড়ে দিয়েছে রমজান মাসের উপলক্ষে মায়ের জন্য দিয়ে দেন। নেদারল্যান্ড থেকে আমাদের সমাজ কল্যাণের সভাপতি, আমাদের ইনসেফের সদস্য, নেদারল্যান্ড থেকে সমাজ কল্যাণের সভাপতি এবং আমাদের ইনসাফ জেনারেল হসপিটালের সদস্য। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এটা কাটালো 1500। এই আপনাদের এলাকার লোক ঢোকেন 1000। দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কি।